প্রিয় চাকরিপ্রত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের খাইরুলস বেসিক ম্যাথ থেকে নবম পার্টের ক্লাসটা করছি। আজকে আমরা হচ্ছে যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা বিয়োগফল রিলেটেড অঙ্কগুলো করব। তো এখানে যেটা বলা ছিল, দেখো ক্রমিক সংখ্যার আসলে অন্তরফল, বিয়োগফল, তারপরে পার্থক্য, এগুলো একই জিনিস। তো দুটো ক্রমিক সংখ্যার বর্গের অন্তরফল, বিয়োগফল বা পার্থক্য থেকে কিভাবে আমরা সংখ্যাগুলো বের করব, তো এখানে দুটো টিপস দেওয়া আছে সংক্ষিপ্ত। হ্যাঁ, তো এটা মনে থাকতে ভালো, কিন্তু আবার সেই ক্রমিক সংখ্যাগুলো যদি জোর বেজোর হয় তাহলে কিন্তু এই সূত্রটা কার্যকরী হবে না। সেক্ষেত্রে আমরা সেটাও দেখাবো কিভাবে করতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে, বর্গের পার্থক্য, দুইটা ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য, অন্তরফল বা বিয়োগফল যদি দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে সেই অন্তরফলের সাথে এক যোগ করে, হ্যাঁ, তাকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে বড় সংখ্যাটা পাওয়া যায়। এটা হলো বড় সংখ্যা বের করার সিস্টেম। আমরা উদাহরণ দেখিয়েছি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা বিয়োগফল বা পার্থক্য 11, বড় সংখ্যাটা চাওয়া হয়েছে। তো আমরা এই টিপস অনুযায়ী যদি এই অঙ্কটা করি, হ্যাঁ, তাহলে যেটা বলা হয়েছে যে বড় সংখ্যা বের করতে গেলে এই এটার সাথে অন্তর বা বিয়োগফলের সাথে প্রথমে এক যোগ করতে হবে। তো আমরা এইখানে লিখি যে বড় সংখ্যা, তো আমরা আরো নিয়মে দেখাবো, কেননা টিপস আসলে ভালো জিনিস না, টিপসটা মনে রাখা একটা বাড়তি কিন্তু টেনশন, যদি উল্টাপাল্টা হয়ে যায় বা ভুলে যাও তাহলে পুরো অঙ্কটাই যাবে, এই জন্য অঙ্কর গ্রামার গুলো বুঝতে হয়। তো বড় সংখ্যা বের করার সূত্র হচ্ছে এই যে অন্তর বা বিয়োগফল বা পার্থক্য আছে, এর সাথে এক যোগ দিতে হবে, যোগ দিয়ে সেটাকে দুই দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 11 আর এক যোগ করলে হচ্ছে 12, 12 ভাগ দুই করলে 6। তো এইটাই হবে আমাদের বড় সংখ্যাটা, এটা দ্রুত বের করার জন্য। কিন্তু আমরা যে বুদ্ধিটা দেব, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যাটাকে আমরা দেখো, এটা হলে তোমার জোর বেজোর ক্রমিক সংখ্যা দিয়ে আসলেও এই নিয়মটা করা সম্ভব হবে। হ্যাঁ, তো প্রথম ক্রমিক সংখ্যাটা, এখানে কোনো জোর বেজোর বলা নেই, প্রথম ক্রমিক সংখ্যাটাকে আমরা হচ্ছে যে ক ধরে নিলাম, তাহলে এর পরের অর্থাৎ দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা যেহেতু এক করে বাড়ে, জোর বেজোর হলে দুই করে বাড়বে এটা। তো এরপরে আমরা এখানে যদি একটা সমীকরণ গঠন করি, যেটা বলা হয়েছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হলো 11, তো অন্তর মানে বিয়োগ, আর আসলে নর্মালি বিয়োগ বললে আমরা বড়টাই আগে নিতে হয়, তোমরা জানো এই সংখ্যাটা বড় হবে এটা ছোট হবে, তো এটা বিয়োগ এটা, কিন্তু এই বর্গের অন্তর বলার কারণে এগুলোর উপর স্কোয়ার দিতে হবে। তো আমরা এখানে একটা সমীকরণ তৈরি করছি এইভাবে যে বড় সংখ্যাটা আগে নিলাম, তার উপর আমরা স্কোয়ার দিলাম, অন্তর মানে বিয়োগ, এখন এই ছোট সংখ্যাটা এই পাশে নিয়ে তার উপর স্কোয়ার দিলাম, এটা সমান সমান দেওয়া ছিল 11। এইটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তোমরা নিশ্চয়ই জানো যে বর্গের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এই জায়গায় অনেকেই ভুল করে, কয়ের উপর একটা স্কোয়ার দেয়, ওয়ানের উপর একটা স্কোয়ার দেয়, এটা কখনোই না, ব্র্যাকেটের ভিতরে যখনই প্লাস মাইনাস উপরে হোল স্কোয়ার থাকে এটা বর্গের সূত্র ছাড়া কখনোই বাইরে বের করা যাবে না। সো এটা এ, এটা বি, সেই হিসেবে আমরা সূত্রে ফেললে যেটা দাঁড়াবে এটা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি মানে ওয়ান বি স্কোয়ার, আর এই মাইনাস কয় স্কোয়ারটা থেকে গেল সমান সমান 11। তো এখানে প্লাস কয় স্কোয়ার মাইনাস কয় স্কোয়ার ক্যান্সেল হয়, আর এটা গুণ করলে দুই অক্ষে দুই দুই ক, আর একের উপর যত পাওয়ারই থাকে এটা এক সমান সমান 11। তো এই একটা এই পাশে গেলে মাইনাস হয়ে গেলে 10 হয়ে যাবে, অর্থাৎ দুই ক সমান সমান 10। নেক্সট লাইনে দুইটা গুণনা ছয় পারে গেলে ভাগ হবে, অর্থাৎ ক সমান সমান 10 ভাগ দুই করলে 5 হবে। তো এই কটা আমরা প্রথম সংখ্যা মানে ছোট সংখ্যা, তো এটা 5 আসলো, আর তার সাথে আমরা এক যোগ করে দিলেই 6 হয়ে যাবে, তাহলে ক হলো আমাদের প্রথম সংখ্যা। এটা বেস্ট সুইটেবল নিয়ম, প্রথম সংখ্যাটা হচ্ছে 5 আর দ্বিতীয় সংখ্যাটা অবশ্যই বড়, তাহলে 5 যোগ 1 6। আর টেকনিক্যালি এটা হচ্ছে এই সূত্র দিয়ে দেওয়া ছিল তোমরা দ্রুত করার জন্য, কিন্তু সূত্র ভুলে গেলে তার কিন্তু দম বন্ধ হয়ে যাবে, সে কিছুই করতে পারবে না। এই জন্য অঙ্কের আসলে টিপস ভালো না, মূল জিনিসটা বুঝতে হয়। এরপরে আমরা দেখব যে ক্রমিক জোর বা বিজোর দেওয়া থাকবে, তখন কিন্তু এই সূত্র দুটো কাজ করবে না। তো এই এইভাবে যতটুকু মনে রাখতে পারো তোমরা করতে পারো। হ্যাঁ, তো বড় সংখ্যা বের করতে গেলে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে বর্গের অন্তরের সাথে এক যোগ করে তাকে দুই দিয়ে ভাগ দিলেই ডাইরেক্ট বের হয়ে যাবে। হ্যাঁ, আর যদি ছোট সংখ্যা চায়, আমরা এরকম একটা উদাহরণ দেখিয়েছি, ছোট সংখ্যার ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে যে এই পার্থক্য, অন্তরফল, বিয়োগফল একই, হ্যাঁ, এটা থেকে এক বিয়োগ করতে হয়, অর্থাৎ এখানে আমরা যখন ছোট সংখ্যা চাবে এর সূত্র যেটা দাঁড়াচ্ছে ছোট সংখ্যা সমান এই অন্তর বা বিয়োগফল থেকে এক বিয়োগ করে সেটাকে দুই দিয়ে ভাগ করা, অর্থাৎ এটা হবে 16, 16 ভাগ 2 8। তো এটা যদি আমরা ক ধরে করি তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের ক, অর্থাৎ ছোটটা, আর দ্বিতীয়টা হচ্ছে এক যোগ করলে ক যোগ 1, তারপরে আমরা প্রশ্ন মতে এই বর্গের অন্তর করলে এই আগের মতোই ক যোগ 1 তারপর স্কোয়ার মাইনাস এই সংখ্যাটার উপর স্কোয়ার সমান সমান দেওয়া ছিল 17, এটাকে আমরা বর্গের সূত্রে ফেলে দিলে এটা দাঁড়াবে হচ্ছে স্কোয়ার প্লাস
2ab plus b square আর মাইনাস কো স্কয়ারটা থেকে গেল সমান হলো 17 নেক্সট এখানে প্লাস কো স্কয়ার মাইনাস কো স্কয়ার কাটা গেল আর এখানে থাকলো 2 কে 2 2 ক আর 1 এর উপর স্কয়ার মানে 1 এটা আমরা ওই পাশে মাইনাস করে দেই একবারে দিলে এটা 16 হবে নেক্সট ক সমান হবে 16 ভাগ 2 অর্থাৎ 8 তাহলে এই যে দেখো ছোট সংখ্যাটা চলে আসছে 8 অর্থাৎ এইখানে 8 আর বড় সংখ্যাটা চলে 8 যোগ 1 9 তো এইভাবে কিন্তু এই নিয়মটা করলে তোমরা যে কোনো ধরনের অঙ্কই কিন্তু করতে পারবে তো এই দুটো উপরে টিপস ছিল আমরা আগে বলেছি আমাদের এই ক্লাসগুলো দেখতে গেলে তোমরা একটা নোটপ্যাড নিয়ে বসবে যেখানে টিপস গুলো যদি কেউ পছন্দ করো তাহলে টিপস গুলো নিতে পারো হ্যাঁ এখন নেক্সট আমরা 54 নম্বর একটা অঙ্ক করছি যেটা 26 তম বিসিএস এ আসলে আসছিল এই একই ধাঁচের অঙ্ক সেটা হচ্ছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো দুটি ক্রমিক দুটো সংখ্যাই চাইছে ক্রমিক পূর্ণ পূর্ণ সংখ্যা নির্ণয় করো এখানে বর্গের অন্তর দেয়া আছে যাদের যাদের বর্গের অন্তর এখানে বর্গের অন্তর দেয়া ছিল 47 এটা 26 তম বিসিএস পরীক্ষায় আসছিল তো এটা আমরা এই সিস্টেমে ক ধরেও করতে পারি হ্যাঁ অথবা আমরা যদি ওই সূত্রের সাহায্যে করি তাহলেও আমরা হ্যাঁ করতে পারি তো এখানে আবার দেখো অপশন দেওয়া ছিল এটা একটা সুবিধা যে এখানে দেওয়া আছে 24 25 সবগুলোই দুটো করে সংখ্যা দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে 24 25 তারপরে 25 26 25 26 তারপরে গ নম্বর অপশনে ছিল 22 23 22, 23 আর ঘ নম্বরে ছিল 23, 24 তো এইভাবে আমরা যদি করতে যাই তাহলে আমরা দেখো আমরা এইভাবে করতে পারি যে বড় সংখ্যাটা যদি বের করতে যাই তাহলে বর্গের অন্তরের সাথে আমরা এক যোগ করি তাহলে এখানে আমরা লিখি যে বড় মানে বড় বের করতে গেলে এক যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ 47 যোগ 1 ভাগ 2 তাহলে এটা হচ্ছে 48 ভাগ 2 তাহলে 24 দুগুণে 48 তো আমরা যদি দেখি যে আসলে সবগুলোতেই ছোট সংখ্যাটা আগে থাকে বড় সংখ্যাটা পরে থাকে তো এখানে বড় সংখ্যা 26 এখানে বড় সংখ্যা 23 এখানে বড় সংখ্যা যেহেতু 24 খুব তাড়াতাড়ি অ্যানসার দিয়ে দেওয়া যায় যে এটাই অ্যানসার হ্যাঁ আবার ছোট সংখ্যা দিয়েও যদি আমরা টেস্ট করি যে 23 আসে কিনা তাহলে আরও সুবিধা হবে ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছি যে এই পার্থক্য বা অন্তর ফল থেকে এক বিয়োগ করতে হয় অর্থাৎ 47 থেকে আমরা এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ দেবো অর্থাৎ এটা হবে 46 ভাগ 2 অর্থাৎ 23 এই যে ছোট সংখ্যাটা 23 অথবা আমরা যেটা বুদ্ধি দিলাম যে প্রথম সংখ্যাটা ক আর দ্বিতীয়টা হচ্ছে ক যোগ 1 তারপরে এটা আমরা সমীকরণ গঠন করলে বর্গের অন্তর করব বড় সংখ্যাটা আগে নিলাম স্কয়ার দিলাম ছোট সংখ্যাটা পরে দিলাম এটা সমান সমান 47 এইভাবে সব ধরনের অঙ্ক জোর বেজোর দিয়ে দেওয়া থাকলেও করা সম্ভব এটা আমরা বর্গের সূত্রে ফেললে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর মাইনাস ক স্কয়ারটা থেকে গেল সমান হলো 47 এখানে প্লাস আর মাইনাস ক স্কয়ার ক্যান্সেল হলে এখান থেকে থাকছে 2 ক আর এই 1 স্কয়ার মানে 1 এটা এই পাশে মাইনাস হয়ে গেলে 46 সেক্ষেত্রে ক সমান 46 ভাগ 2 করলে 23 কটাই ছোট সংখ্যা হয় ছোটটা 23 আর এখানে এক যোগ করে দিলি 24 তাহলে 23 আর 24 এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো এই নিয়মটা কিন্তু সব ক্ষেত্রেই কার্যকরী হবে তবে খুব সুইফট করার অভ্যাসটা করতে হবে তো এখানে 54 নম্বরটা আমরা শেষ করলাম এরপরে 55 নম্বর দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 একই অঙ্ক দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর অন্তর বিয়োগ পার্থক্য একই জিনিস 37 হলে হলে এখন চাওয়া হয়েছে হচ্ছে সংখ্যা দুটি নির্ণয় করো সংখ্যা দুটি কত তো এটা উপজেলা পোস্টমাস্টার চাকরির পরীক্ষায় এসেছিল উপজেলা পোস্টমাস্টার যেটা সাল ছিল হচ্ছে 2016 সালে 2016 সালে তো এখানেও হচ্ছে যে অপশন দেয়া ছিল ক নম্বর অপশনে ছিল 12,13 তারপরে নেক্সট খ নম্বর অপশনে ছিল 15,16 নেক্সট গ নম্বর অপশনে ছিল 18,19 আর ঘয়ে ছিল 20,21 তো সেম ভাবে আমরা জিনিসটা করতে পারবো আমরা ওই ক ধরেও করতে পারবো
অথবা আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি যে আমরা বড় সংখ্যাটা চাই, বড় সংখ্যা চাইলে তাহলে অন্তরের সাথে হচ্ছে এক যোগ দিয়ে দুই দিয়ে ভাগ করা, সো এটা 38, 38 ভাগ দুই করলে 19 হবে। তো আমরা দেখছি যে বড় সংখ্যাগুলো দ্বিতীয়টাতে আছে, যে এইখানে দেখো 19 আছে, সো একবারে রাইট দিয়ে দেওয়া যায়, আর না হলে আমরা আগে যেটা ক ধরে করালাম তোমরা সেই নিয়মেও কিন্তু করতে পারো। তো এরপরে এরকমই বেশ কয়েকটা অঙ্ক 22তম বিসিএসএও ছিল, রাজশাহী কৃষি উন্নয়ন বোর্ডেও ছিল, যেটা 56 নম্বর, 57 নম্বর, এটা আমরা করছি না একই রকম। তো আমরা এখন যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে একটা ইংলিশে অঙ্ক ছিল 58 নম্বর, একই রকম জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, যেটা 59 নম্বরটা আমরা দেখছি, 59 নম্বর। তো এখানে ছিল পরপর দুটি পূর্ণ জোড় সংখ্যা, পরপর, পরপর মানে কি ক্রমিক, পরপর দুটি হচ্ছে যে পূর্ণ জোড় সংখ্যা, পূর্ণ জোড় সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য 36, যাদের ওই বর্গের অন্তর দেওয়া আছে, বর্গের পার্থক্য 36। তো এইখানে কিন্তু আমরা দেখছি যে এই নিয়মটা কার্যকরী হচ্ছে না। ঠিক একইভাবে আমরা বিজোড়ের একটা নেই, পরপর দুটি পূর্ণ বিজোড় সংখ্যা নির্ণয় করো, এটা আমরা বানিয়ে নিচ্ছি রে বইয়ে, যদিও ছিল না, পরপর দুটি পূর্ণ বিজোড় সংখ্যা নির্ণয় করো যাদের, এখানেও বর্গের অন্তর বা পার্থক্য বা বিয়োগফল দেওয়া আছে, হ্যাঁ বর্গের অন্তর আমরা নিলাম হচ্ছে 24। তো এখানে যদি আমরা ওইটা অ্যাপ্লাই করতে যাই তাহলে এইটা কিন্তু সূত্র অনুযায়ী আসে না। আমরা দেখো যদি এইরকম করি যে পরপর দুইটা দেখো পূর্ণ আমরা জোড় সংখ্যা যদি রাফে ধরে নেই 2 আর 4, তাহলে এদের বর্গের অন্তর হচ্ছে 4² - 2² অর্থাৎ 4 4 16, আর একটা হলো 2² = 4, তাহলে 4 5 6 12। এখন আমরা যদি বলি এরকম যে পরপর দুটি পূর্ণ হচ্ছে যে জোড় সংখ্যার বর্গের অন্তর 12, সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে আমরা যদি এই সূত্র দিয়ে বড় সংখ্যাটা বের করতে যাই তাহলে যেটা হবে 12-র সাথে কি 1 যোগ করতে হবে, এটা অন্তর যেহেতু 12 যোগ 1 ভাগ 2 দিলে কিন্তু ফ্র্যাকশন দশমিক আসে, অর্থাৎ এটা আসে না, অর্থাৎ এখানে জোড় বেজোড় আসলে তখন কিন্তু এই সূত্র দুটো অচল হয়ে যাবে। এই কারণে আমরা যেটা ক ধরে শিখিয়েছি এটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রেই হবে। তো এখানে যদি আমরা প্রথম জোড় সংখ্যাটা, প্রথম জোড় সংখ্যাটা যদি ক ধরি, ক তোমরা জানো জোর বা বেজোর যেটাই হোক 2 2 করে বাড়ে, তাহলে বড়টা বা দ্বিতীয় জোর সংখ্যাটা হবে ক যোগ 2। তো এবার আমরা যদি প্রশ্ন মতে দিয়ে বর্গের অন্তর করি, বড় সংখ্যাটা আমরা আগে নিলাম, তারপর স্কোয়ার দিলাম, মাইনাস কয়ের উপর স্কোয়ার দিলাম, সমান সমান দিয়ে আমরা যদি 36 বসাই তাহলে কিন্তু অঙ্কটা আমাদের এখানে হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা আমরা বর্গের সূত্রে ফেললে এটা এটা বি, তাহলে যেটা হবে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর মাইনাস কয় স্কোয়ারটা থেকে গেল, সমান হচ্ছে 36। তো নেক্সট লাইনে আমরা এখানে প্লাস কয় স্কোয়ার মাইনাস কয় স্কোয়ার কেটে দিলাম, আর এখানে 2 2 গুণে 4, তাহলে 4 ক, আর এটা 2² = 4 হয়, এটাকে আমরা ওই পারে মাইনাস করে পাঠিয়ে দিই, 36 - 4, খুব সুইফট করতে হবে এগুলো। তো 4 ক সমান হচ্ছে 32, তাহলে ক সমান 4 এই পাশে গেলে ভাগ হলে হচ্ছে যে কয়ের মান যেটা দাঁড়াচ্ছে, হ্যাঁ 32 ভাগ 4 করলে এটা হবে 8। তো এইখান থেকে আমরা দেখো পরপর দুটি পূর্ণ, একটা যখন আমরা পেয়ে গেলাম 8, তাহলে এখানে যদি আমরা কয়ের মানটা বসিয়ে দিই তাহলে 10 হবে, হ্যাঁ তাহলে প্রথমটি বা ছোটটি হচ্ছে 8, আর বড়টি বা দ্বিতীয়টি হচ্ছে 8 যোগ 2 10। আমরা এখানে শুদ্ধি পরীক্ষাও করে দেখতে পারবো, এদের বর্গের অন্তর করা মানে প্রথমটা বড় আগে নিলাম, দ্বিতীয়টা 10² - 8² এটা করে আমাদের যদি 36 আসে তাহলে আমরা বুঝতে পারবো হয়েছে। তো 10² = 100 - 8 = 64, এটা বিয়োগ করে দেখো, 4 আছে 10 হবে 6, হাতের এক এখানে আসলো 7 7 আছে 10 হবে 3। তো এইভাবে এই অঙ্কটাও কিন্তু সলভ করে ফেলানো সম্ভব। তো আমরা যেটা ক ধরে দেখিয়েছি এটা সব ক্ষেত্রেই হবে, কিন্তু জোর বেজোর যদি না থাকে তাহলে ক ধরেও করা যাবে, অথবা এই সূত্র দুটো অ্যাপ্লাই করে করা যাবে। তো এখানেও আমরা প্রথমটা যদি ক ধরি একই রকম হবে, প্রথমটা ক হলে যেহেতু বিজোড় বলা আছে তো এটাও 2 করে বাড়বে,
হ্যাঁ, নেক্সট সমীকরণটা গঠন করলে এই বড় সংখ্যাটা আগে নিতে হবে, মাইনাস অন্তর যেহেতু এটা কয় স্কয়ার সমান সমান আমরা 24 দিয়ে দিলাম, তারপরে এটাকে আমরা বর্গের সূত্রে ফেললে যেটা হবে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এটা থাকলো মাইনাস কয় স্কয়ার সমান হচ্ছে 24। এখানে প্লাস আর মাইনাস কয় স্কয়ার ক্যান্সেল হলে এখানে হচ্ছে 2 দুগুণে 4 ক, আর এটা 4 হয়ে গেল, এটাকে আমরা ওই পাশে একবারে মাইনাস করে দিই, 24 মাইনাস 4, এরকম সুইফট লাইন ড্রপ দিতে হবে। হ্যাঁ, 20, তাহলে কয়ের মান হচ্ছে 20 ভাগ 4 করলে 5, তো একটা যদি 5 হয় আর একটা হবে 7, যেহেতু 5 যোগ 2, তো এটা আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখলে দেখো বর্গের অন্তর যদি আমরা করি তাহলে 7 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, তাহলে 7 স্কয়ার 49, 5 স্কয়ারে 25, বিয়োগ করলে হচ্ছে 4 আর 2 24, এই যে 24 চলে আসছে। তো আজকের পার্টে মূলত আমাদের এই বিষয়টাই আলোচ্য বিষয় ছিল, আমরা নেক্সট পার্টে ধারাবাহিকভাবে আমরা পরের যে বিষয়গুলো রয়েছে যেটা ভাজক সংখ্যা বের করা মেবি, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের পার্টে পর্যন্তই ধন্যবাদ।